নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এবার আমি আপনার মূল প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার উত্তর যাতে আপনার বোধগম্য হয়, আমি সেই জন্যই এতক্ষণ ধরে গৌরচন্দ্রিকা করলাম। এই গুহাশ্রমে গুরুদেবের ধারা হচ্ছে আমরা যে নিত্য শব্দ সাধনায় কতকটা আমরা অগ্রসর হচ্ছি আর কি, সকালেই তা গুরুদেবকে শোনাতে হয়। অভ্যাসের সুফল আমরা ছড়ার মাধ্যমে বলছি গুহার এপারে দাঁড়িয়ে, আর ওপারে দাঁড়িয়ে আমাদের যারা সিনিয়র গুরু ভাই, তারা আরও উচ্চতর স্তরে যাবার জন্য আমাদেরকে প্রেরণা দিচ্ছেন। আমরা সকালে বলেছিলাম যে আমরা চৈতন্য মণ্ডলের ত্রিকুটি স্তর পর্যন্ত উঠেছি। ত্রিকুটি মণ্ডলের শুদ্ধ চৈতন্য ধারা সোহং সোহং নাদ আমাদের কাছে প্রকটিত হয়েছে। সুরত নিরত মনোপবন পর সোহং সোহং হো, অর্থাৎ যে চিতি শক্তি সুরত নামে আমাদের কাছে অসাধারণ প্রজ্ঞার প্রকাশ ঘটিয়েছে, আমাদের মধ্যে অসাধারণ দৃষ্টির বোধন ঘটেছে আমাদের মধ্যে, সেই চৈতন্য জড়িত প্রজ্ঞা, সেই দৃষ্টির নাম হচ্ছে নিরত। সুরত ও নিরত বায়ু ভরে ছুটে চলেছে, আমাদেরকে টেনে নিয়ে চলেছে উপরের দিকে। দশম দুয়ারের রারাঙ্কার অমৃতময় ধ্বনি আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি, কিন্তু সেই মণ্ডলে এখনও স্থিতি লাভ করতে পারছি না। তবে এটা বুঝেছি, অদৃশ্যভাবে কেউ যেন ওই সূক্ষ্ম মণ্ডলে আমাদেরকে তিনি শিব মন্ত্র শোনাচ্ছেন। আমরা অমর হতে চলেছি, হদ অর্থাৎ সীমা, বেহদ অর্থাৎ সীমার অতিমো অসীমো, এই সীমা অসীমের লুকোচুরি খেলায় প্রবাসের দুঃখ দূর করবার জন্য সীমার মধ্যে অসীমের আনাগোনার স্বাদ আমরা অনুভব করছি। এক কথায় গুপ্ত গায়ত্রী আমরা পেতে চলেছি। সনকাদি ঋষিরা শঙ্কর ধ্যানে তারা নিমগ্ন, সেই দিব্য দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। রসনার সাহায্য ব্যতি রেখেই গুপ্ত গায়ত্রীর ধুন যেন আমরা শুনতে পাচ্ছি। মহিমা সনকাদিক নহি শিব শঙ্কর বল যায়। আমাদের নিত্যকার ধ্যানের ফল শুনে গুরুজির গুহার পশ্চিম দিকে দাঁড়িয়েছিলেন যারা, যাদেরকে আমরা নাদ সিদ্ধ মহাজন বলেছি, যারা সাধনায় অনেক উন্নত বলে আমরা মানি, তারা নির্দেশ দিলেন, এখনো তোমরা নির্মল চৈতন্য দেশের শব্দধারা ধরে তৎক্ষণাৎ ত্রিকুটি মণ্ডলে, যেটি তোমাদের স্বধাম, সেখানে স্থিতি লাভ করবার সামর্থ্য অর্জন করতে পারনি, তাই তোমরা এখনো বিদেশি। শুনো বিদেশি বাস রাহা হামারে ত্রিকুটি তীর, অর্থাৎ তোমরা ত্রিকুটি তীরে গিয়ে এখনই তোমরা স্থিতি লাভ করবার চেষ্টা করো। ত্রিকুট মণ্ডল মুহুর্মুহু শঙ্খধ্বনির সঙ্গে চন্দ্রালোকে নিত্য উদ্ভাসিত, সেখানে কোকিলের মধুর কুহু কুহু ধ্বনি হচ্ছে। বিদেশি ভাই সব ত্রিকুটি থেকে ক্রমশ আরও ঊর্ধ্বে সহস্র দলকমলে, যোগশাস্ত্রে যাকে সহস্রার চক্র বলা হয়, পরম আনন্দে চলে যাও, সেখানে সোহং ধ্যানে ধুনে নিমগ্ন হয়ে যাও। তীব্র বৈরাগ্য, গাঢ় ধ্যান ও সমাধির দ্বারা তবেই কিন্তু সোহং ধুনের সঙ্গে তোমার আত্মার ধুন একাত্ম হয়ে যাবে। একথা ভালো করে জেনে রাখো, রোমে রোমে যখন সোহং ধ্বনি অবিচ্ছেদে প্রকট হতে থাকবে, তখন বুঝবে যে সোহং মণ্ডলে তোমার স্থিতি লাভ ঘটেছে। সুমিরান তবহি জানিয়ে যাব রোম রোম ধ্বনি হয়ে, সোহং ধুনে মন প্রাণ তন্ময় হয়ে গেলেই রারাঙ্কার ধুনে তোমার সমগ্র মস্তিষ্ক কোষ হতে অমৃতের ধারা, সব ভুলানো সব ডুবানো সব চুবানো সব মাতানো মাধুর্য রসে তুমি যখন মাতাল হয়ে যাবে, তখন অষ্টদল কমলের সন্ধান তুমি পাবে, তা সতই তোমার কাছে প্রকট হয়ে উঠবে। তা প্রকট হবে দক্ষিণ দিকের মস্তিষ্ক কোষে, সেই সময় শেষবারের মতো তোমাকে আর একটি বার
হুঁশিয়ার থাকতে হবে, কারণ বাম দিকে তখন নেগেটিভ পাওয়ার অর্থাৎ কালের ধুন তোমাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে। তুমি পৌঁছে যাবে সচখণ্ডে অর্থাৎ নির্মল চৈতন্যের মূল কেন্দ্রে। অষ্টদল কমলের কোরকে যে শূন্য স্থান, সেখানে কালের কোনো কারসাজি ঘটে না, এই হলো মোটামুটি এর ভাবার্থ। ওই মহান মুক্তি ও আনন্দের পথ সম্পূর্ণ অনুভবগম্য, তাই এই সব গূঢ় রহস্য ব্যাখ্যার বিষয় নয়, বুঝেছ? এই বলে গির্নারি বাবা তিনি নীরব হলেন। আমি তাকে পুনরায় প্রশ্ন করলাম, আচ্ছা অষ্টদল কমল শব্দটির সাধারণ অর্থ তো বুঝি, এখানে সন্তদের পরিভাষায় নিশ্চয়ই আরও কোনো গভীর অর্থ এখানে আছে, তাই দয়া করে আমাকে তা আরেকটু খোলসা করে বলুন না। গির্নারি বাবা আমার কথা শুনে তিনি হাসতে লাগলেন। তিনি বললেন, ঠিকই ধরেছেন আপনি, নাদ সাধনায় নাদ অনুসন্ধান শুধু দক্ষিণ কর্ণটিপে গুরুকৃপায় প্রকটিত নিরন্তর শুধু শব্দ শ্রবণ নয়, সেই প্রকটিত ধুনে নিজের জীব চেতনাকে একীভূত করে ক্রমাগত ঊর্ধ্বতর লোকে যাও কিন্তু নয়, তাতে সিদ্ধির পথে অনেক বিড়ম্বনা থাকে, তার ফলে সৎপুরুষের সঙ্গে তন্ময়তা লাভ করতে চার জন্ম পর্যন্ত লেগে যেতে পারে। যেমন একজন সন্ত বলছেন, পহলে জনমে গুরু ভক্তি কর, দুসরা জনমে নাম, তেসরা জনমে নিজ ঘর বাসা, চৌথা নিজ ধাম। অর্থাৎ এক জন্ম হচ্ছে গুরুভক্তিতে কেটে যেতে পারে, দ্বিতীয় জন্মে তার নাম বা ধ্বনি দক্ষিণ কর্ণকুহরে জাগতে পারে। সন্তদের পরিভাষায় ভ্রমর গুহা শব্দে বোঝানো হচ্ছে প্রকৃতপক্ষে সেখানে কোনো দৃশ্য নাই, বস্তুত তা শূন্য স্থান, তাই একে গুহা বা গুফা বলা হচ্ছে। সেখান হতেই কিন্তু নাগযোগী বিশুদ্ধ শব্দ শুনতে পাচ্ছেন। ভ্রমর গুহার শব্দধারাই নির্মল চৈতন্য দেশের তান, ওই তানের প্রভাবে সত্য রাজ্যে প্রবেশের পথ কিন্তু উন্মুক্ত হয়ে থাকে। শূন্য মণ্ডল হতে যে শব্দ শ্রুতিগোচর হয় এবং যাকে শব্দের আলোয় বলে বর্ণনা করা যায়, তা ব্রহ্মাণ্ডের অতীত ভ্রমর গুহারে কিন্তু অন্তর্গত। সুরত, নিরত, মন ও প্রাণ এই চারটির একাগ্রতা হলে শব্দ কিন্তু শ্রুতিগোচর হয়। সন্তগণ তারা বলছেন, ধ্বনি হতে শব্দের উৎপন্ন হয় এবং পুনরায় ধ্বনিতে শব্দ লীন হয়। সদ্গুরু অথবা সৎপুরুষের সাকার রূপ তাদের মতে ধ্বনি, একথা সবাই জানেন। দুইটি শ্বাসের পরস্পর আঘাতে শব্দের অভিব্যক্তি হয় এবং একাগ্রতার ফলেই তা শ্রুত হয়। দক্ষিণ দিকের অন্তকর্ণে নিরন্তর শব্দ শ্রবণের ফলে মন নিয়ন্ত্রিত হয় এবং নিজেকে সৎপুরুষে নিমগ্ন করা যেতে পারা যায়। সদ্গুরু প্রদর্শিত পথে নাদ অনুসন্ধানের ফলে ভিতরে যে শব্দধারা প্রকট হয় তাকে উচ্চারণ করা যায় না, তাই এই ধরনের শব্দ সাধনকে অজপা বলা যায়। শূন্য হতে উদ্ভূত বলে একে অনহদ বা অনাহত নাদ সাধনা বলেও কিন্তু অভিহিত করা যায়। দক্ষিণ কর্ণ টিপে মনকে একাগ্র করলে যে শব্দের ধারা শ্রুতিগোচর হয় তা চৈতন্যমণ্ডলের বিভিন্ন স্তর হয়ে আসতে পারে। অণ্ড, ব্রহ্মাণ্ড, নিরঞ্জন ভূমি, ত্রিকুটি, দশম দুয়ার প্রভৃতি যে কোনো ঘাট থেকে, যে কোনো রিজন থেকে সেটা কিন্তু আসতে পারে এবং এক এক ঘাটেই এক জন্ম বা দুজন্মও কেটে যেতে পারে। কিন্তু সৎগুরুর সাধন প্রভাবে ভ্রমর গুহা হতে নির্গত শব্দধারার সঙ্গে যুক্ত হয়ে ডিরেক্ট নির্মল চৈতন্য দেশের অমৃতধারার সঙ্গে যুক্ত হতে হলে অষ্টদল কমলও ভেদ করে যেতে হয়। ওই ধারা সাধককে আকর্ষণ করে সোজাসুজি অলক অগম লোকে, কান টেপার পথ নয়। অষ্টদল কমল ভেদের পথই হচ্ছে অমোঘ ও ধ্রুব। এবার আমি তোমাকে জানাবো অষ্টদল কমল কি। এই যে প্রশ্ন তুমি আমাকে করেছিলে, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি। দেখো, মানুষের প্রতিটি চক্ষুতে চারটি অবয়ব আছে, দুই চক্ষুতে তাহলে আটটি অবয়ব। এই আটটির সমষ্টিকে অষ্টদল কমল বলে, কারণ প্রত্যেকটি অবয়বই কমলের এক একটি দলস্বরূপ।
চারিটি অবয়বের অর্থ প্রতি চক্ষুতে যে চারটি অংশ আছে সেগুলো কি কি? চক্ষুর উজ্জ্বল তারা, তার অন্তঃস্থিত নর্তনকারী অপেক্ষাকৃত কম কালোবর্ণের পুত্তলি, কেন্দ্রস্থিত তারকাবৎ ছোট্ট পুত্তলি, এবং ওই তারকার অন্তঃস্থিত সূচি ছিদ্রের মতো অত্যুজ্জ্বল সূক্ষ্ম বিন্দু, যার নামান্তর হচ্ছে অগ্রনখ বা সূচি। এই মোট চারটি হচ্ছে অবয়ব। দুই চোখে এইভাবে আটটি অবয়ব বা দল আছে। সন্তগুণ বলছেন, এই যে অগ্রনখের কথা বলা হলো, তাই হচ্ছে অগ্রদৃষ্টি। সুরত বা আত্মচৈতন্যের ধারা অর্থাৎ চিতিশক্তি, অগ্রদৃষ্টি বা আত্মচৈতন্যের ধারা যখন অগ্রনখ রূপে পরিণত হয়, অষ্টদল কমলকে ভেদ করে, তখন ইড়া, পিঙ্গলা, সুষুম্না প্রভৃতির বিভিন্ন ধারা ত্রিবেণী সঙ্গমে একাকার হয়ে যায়। একাগ্রতা এবং গুরুকৃপার প্রভাবে এই সুরতকে অগ্রনখের ভিতর দিকে, আরও ভিতর দিকে প্রেরণ করতে হয়। যে প্রক্রিয়ার দ্বারা তা সম্ভব হয় তার নাম হচ্ছে উন্মণিমুদ্রা। যোগশাস্ত্রে, বিশেষত হঠযোগ ও রাজযোগে যে উন্মণিমুদ্রার নাম শোনা যায়, অষ্টদলকমল ভেদের উন্মণিমুদ্রা তা হতে কিন্তু সম্পূর্ণ পৃথক। আমরা দীর্ঘকাল ধরে নাদ সাধনায় ব্যাপৃত থাকলেও অষ্টদলকমল ভেদের পথ আমরা এখনও কিন্তু গুরুজির কাছ হতে পাইনি। এই পথ পেলে ভ্রমর গুফা হতে নির্গত যে শব্দধারা, সেই শব্দধারার সঙ্গে যুক্ত হলে আমরা সঙ্গে সঙ্গে উপরমণ্ডলে চলে যেতে পারতাম। এই জন্য নাদ সাধনার এই বিশেষ পদ্ধতিকে বিহঙ্গম যোগ বলা হচ্ছে। অর্থাৎ একটা বিহঙ্গম, একটা পাখি যেমন এই দেখছি মাটির উপর বা কোনো গাছের উপর উড়ে বেড়াচ্ছে, অকস্মাৎ সে যেমন ডানা মিলে শো শো শব্দে ঊর্ধ্বাকাশে উড়তে পারে, তেমনি আমাদের আত্মাও ভ্রমর গুফার শব্দধারার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অলোক অগম লোকে, সচখণ্ডে, পরব্রহ্মভূমিতে টানা হয়ে যায়। এমন সময় মহাত্মা কৃপানাথের গুহার পশ্চিম দিক হতে টং করে ঘড়ির একটা আওয়াজ ভেসে এলো। তাই শুনে ঘৃণানি বাবা চঞ্চল হয়ে উঠলেন। ধানা সৎগুরু, জয় শ্মশানেশ্বর, জয় শ্মশানেশ্বর, জয় শ্মশানেশ্বর বলে তিনি নিজের কুটিরে ঢুকে একটা বড় তামার কলসি নিয়ে গেটের দিকে তিনি ত্রস্তব্যস্ত হতে তিনি হাঁটতে লাগলেন। তাঁর দেখা দেখি অপর দুজন নাগা কলসি হাতে ছুটতে থাকলেন। আমি রঞ্জনদাকে বললাম, রঞ্জনদা চলুন, আমরাও আমাদের দুজনের ওই কমণ্ডুলু নিয়ে শ্মশানেশ্বর মহাদেবের কাছে যাই। ওরা বোধহয় ওই কালকের মতো মহাদেবের কুণ্ড হতে দুগ্ধ প্রসাদ আনতে ওরা ছুটছেন, চলুন। আমরা দুজনেই কমণ্ডুলু হাতে করে দ্রুত পদে হাঁটতে লাগলাম। দেবকাঞ্চন ফুলে ঝাড়ের কাছে গিয়ে দেখলাম গিরনারি বাবা এবং তার অপর দুই সাথী সাষ্টাঙ্গে নত হয়ে পড়ে আছেন। রঞ্জনদা সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণত হল, আর আমি টিপিক্যাল বাঙালির মন নিয়ে সাষ্টাঙ্গ হওয়ার পূর্বে ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম, ঠিক গতকালকার বন্য মহিষীটির মতো আজও শ্বেতবর্ণের একটি বিশাল গাভী তার একটি ঠ্যাং শ্মশানেশ্বর মহাদেবের লিঙ্গের গায়ে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার বাঁটগুলি থেকে অঝরে ঝরে পড়ছে দুধ, আর শিবলিঙ্গকে প্লাবিত করে গড়িয়ে চলেছে পাথরের কুণ্ডে। গাভীমাতার দুগ্ধদান শেষ হলে কালকের বন্য মহিষীটির মতোই শ্মশানেশ্বরকে প্রদক্ষিণ করে ধীরে ধীরে হেঁটে যেতে লাগল পাহাড়ের উপর দিকে। শ্মশানেশ্বরকে প্রণাম করলাম, যে যার কমণ্ডলিতে কুণ্ড হতে দুগ্ধ ভরে মাঠের উপর দিয়ে হেঁটে ফিরতে লাগলাম গুহাশ্রমের পথে। একসঙ্গে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম গিরনারি বাবাকে, আচ্ছা আজ কৃপা করে আমাকে যে আপনি অপূর্ব শব্দসাধন রহস্য শোনালেন, ওই শব্দসাধন প্রণালী আপনাদের গুরু, মানে আপনাদের গুরু মহারাজজির কাছে প্রার্থনা করলে উনি কি তা আমাকে দেবেন? গিরনারি বাবা আমার কথা শুনে বললেন, এ উনকা মর্জি হ্যায়, তবে আমার মনে হয় উনি আপনাকে এই পথের কথা কদাচ বলবেন না, আপনাকে উনি বৈদিক হংসযোগের কথাই বলবেন, তা না হলে আপনাকে হংসযোগের মূল পুঁথিটি উনি দিতেন না। শুনেছি এই কোটেশ্বর পীঠের আদিগুরু মহাত্মা তুঙ্গনাথ একসময় যখন তিনি সমাধিস্থ ছিলেন,
সেই সময় কোনো দিব্য পুরুষ তাঁর কাছে আবির্ভূত হয়ে ওই যে ওই রুদ্র হৃদয় উপনিষদটি তিনি দিয়ে যান। সেই মহাত্মা তুঙ্গনাথজি হতে আমাদের গুরু মহারাজ পঞ্চম পিঁড়ি প্রায় 1500 বছর ধরে ওই পুঁথি গুরু পরম্পরা সযত্নে অত্যন্ত সংগোপনে রক্ষিত হয়ে এসেছে। বুঝলেন মশাই, আপনার অপার সৌভাগ্য এত দিন পরে ওই মহাগ্রন্থ আপনার মতো একজন বহিরাগতের করতলগত হল, বিনা চেষ্টায় বিনা প্রার্থনায়। গুরুজি এসব জেনে শুনেই করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো গূঢ় উদ্দেশ্য আছে, বুঝেছেন? আমরা কথা বলতে বলতে গুহাশ্রমের ফাটকে পৌঁছে গেলাম। আমি দেখলাম কালকের মতোই তিনজন নাগা খাড়া আর ত্রিশূল হস্তে তারা পাহারা দিচ্ছেন। আমরা গুহার ভিতরে ঢুকে দুগ্ধ প্রসাদী পাওয়ার পর মতিশঙ্খের আওয়াজের দিকে কান পেতে বসে রইলাম। গিরনারি বাবা তার কুঠিয়াতে ঢোকার আগে আমাকে অ্যালার্ট করে দিলেন, খবরদার ঘুমাবেন না, যেন যে কোনো সময় কিন্তু গুরুজির ডাক আসতে পারে, বুঝেছেন? আমি ভাবতে লাগলাম যোগীন্দ্র কৃপানাথের ডাক তার মহেন্দ্রক্ষণ কি আমি কোনো মতে হারাতে পারি? নিশ্চয়ই না, আসলে এমনিতেই তো আমি তার ডাকের জন্যই উন্মুখ হয়ে বসে আছে, তাই আমার ঘুমনোর কোনো প্রশ্নই আসে না। আমি ডায়েরি খুলে দেখলাম আজ 1361 সালের 29 পৌষ শুক্রবার, উত্তরায়ণ সংক্রান্তি। আমার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল আমার বাংলাদেশের কথা, আমার মায়ের কথা। বাংলাদেশের সর্বত্র আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসেছে। আমাদের বাড়িতে এসেছেন আমাদের মাতৃসমা গরীয়সী পরম স্নেহময়ী ছোট মাসিমা, যার কাছ থেকে আমার অক্ষর পরিচয় হয়েছিল, যার রামায়ণ ও মহাভারত কণ্ঠস্থ ছিল বলে আমাকে সন্ধেবেলা কোলে শুইয়ে শুইয়ে রামায়ণ মহাভারতের সব উপাখ্যান শুনিয়ে তার সার মর্ম হৃদয়গত করে তিনি দিয়েছিলেন। আজ সন্ধ্যা হলেই মা মাসিমাকে নিয়ে পিঠেপুলি করতে বসবেন। আজ জন্ম ভিটা হতে হাজার হাজার মাইল দূরে এই মা নর্মদার তটে বসে মা মাসিমার চিন্তায় আমার মন যেন কাতর হয়ে উঠল। আজ পিঠা করতে করতে বসে তারাও হয়তো আমার চিন্তায় তারা চোখের জলে ভাসবেন। এই সময় হঠাৎ রঞ্জনদা জিজ্ঞাসা করে বসল, শৈলেন্দ্রদা, কাল সকাল হলেই তো মাঘ মাস শুরু হবে, আচ্ছা পাঁজিতে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই যে ইত্যাদি আমরা যে 12 মাসের নাম দেখি, তা বৈদিক যুগে কি ওই রকম কোনো নামকরণ ছিল? মানে অর্থাৎ ওই যে সেই সময় কি ঋতুচক্রের আবর্তনে ঘূর্ণায়মান এই শীতকালের ঋতুকে পৌষ এবং মাঘ নামে চিহ্নিত করা হয়েছিল? তার প্রশ্ন শুনে আমি অনেক ভেবে চিনতে তার উত্তর দিতে পারলাম না, স্মৃতি রোমন্থনের বেশি অবসরও মিলল না। সহসা মতিশঙ্খের আওয়াজ ধ্বনিত হল যোগীন্দ্রের গুহা অভ্যন্তর হতে। আমি লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখি গিরনারি বাবা তার কুঠিয়া হতে ত্রস্ত ব্যস্ত হয়ে তিনি বেরিয়ে এসেছেন। আমরা দুজনে দ্রুত হেঁটে একরকম দৌড়তে দৌড়তে বললেই হয় সেই মহাত্মার গুহার কাছে গিয়ে নতজানু হয়ে বসলাম। মহাত্মা কৃপানাথ তিনি সিঁড়ি বেয়ে উঠে এসে গুহা অভ্যন্তর হতেই মুখ বাড়িয়ে তিনি গিরনারি বাবাকে জিজ্ঞাসা করলেন, এন লোগনে মহাদেব কি খাস প্রসাদে পালিয়া? গিরনারি বাবা বললেন, হ্যাঁ জি হ্যাঁ। কৃপানাথজি বললেন, ঠিক হ্যায় আপ এক কাম কিজিয়ে, এক দফে হরবালাজি কো ইধার বুলাইয়ে। আদেশ পাওয়া মাত্র আমি এবং গিরনারি বাবা দুজনেই অর্ধনত অবস্থাতেই রঞ্জনদার দিকে তাকালাম। বেচারা আমাদের কুটিরের বাইরে দাঁড়িয়ে সতৃষ্ণ নয়নে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। গিরনারি বাবা তাকে হাত নেড়ে এখানে আসার ইঙ্গিত করতেই রঞ্জনদা পড়ি কি মরি করে তিনি গুহার কাছে দৌড়ে এসে তিনি মহাত্মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মহাত্মা বললেন, হরবালাজি, শৈলেন্দ্র নারায়ণজি এখানে ছুটে আসার পূর্ব মুহূর্তে তুমি তাকে বৈদিক যুগে আমাদের ঋতু পরিবর্তনের কালকে কি কি নামে সূচিত করা হতো সেই বিষয়ে তুমি জিজ্ঞাসা করেছিলে। মা নর্মদার তটে এসে
কারো কোনো জিজ্ঞাসা অপূর্ণ বা অমীমাংসিত থেকে যায়, এটা কিন্তু মা নর্মদা তিনি পছন্দ করেন না। তিনি যে সর্বপ্রকার অভাবের পূরণকারিণী। মহর্ষি গৌতম বিরচিত ন্যায় দর্শনে অভাব বলতে বুঝায় কোনো সমস্যার অপূর্তি বা অমীমাংসিত থেকে যাওয়াকে। তোমরা কিছুকাল পূর্বেই তোমাদের পরিক্রমা পথেই কর্ষণপুরতে মহর্ষি গৌতমের সাধন পীঠ তোমরা দর্শন করে এসেছ, তাই বৈদিক যুগে ঋতু পরিবর্তনের কালকে কি কি নামে অভিহিত করা হয় বা হতো এসো তা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য, আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।